Assalamualaikum বন্ধুরা আমি সাবিনা ইয়াসমিন আসাম থেকে বলছি সাবিনাস রিয়েল লাইফ ব্লগ চ্যানেলে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে এমন একটা বাড়ি শেয়ার করব সেটা দেখলে অবাক হয়ে যাবেন না আচরিত হয়ে যাবেন তো আমার পিছনেই সেই ঘরটা তো এই ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম আমাদের গ্রামের বাড়ির পাশের একটা বাড়ি তো সেখানে কোনো মেয়ে মানুষ নেই তো শুধু একটা ছেলে এই ঘরটা এরকম ভাবে অর্গানাইজ করে রেখেছে সেটা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তো চলুন দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তো সেই বাড়িটার আমি সামনের দিক থেকে রওনা করলাম তো এটাই মেইন গেট ওদের আর কি আর এই যে প্রথমে ঢুকে শুধু সবুজের ভরপুর একটা বাড়ি তো এই যে বাড়ির সামনের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাইব্রিড গাছ তো এগুলোতে ফল ধরে তো সেটাই ওনারা বলছিলেন আর কি আর এই যে আম গাছ জাম আর লিচু তারপর সুপ্রি গাছ আর এই যে একটা প্রথমে ঢুকে যেটা হলো একটা জলফাইয়ের গাছ এই দিক থেকে আমি শেয়ার করি আপনাদের সঙ্গে এই যে ঘরের সামনের ফ্রন্ট যেটা জায়গা তো এই যে এইভাবে সাজিয়েছেন এই যে জাস্ট ওয়াসম এই যে ফুল ধরেছে এগুলো জবা ফুলের গাছ আর এই যে বেড়ার সাথে যেগুলো প্রিন্ট দেখতে পাচ্ছেন সেটা ও নিজেই করেছে আর ঘরে দেখলে তো অবাকই হয়ে যাবেন তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমি হয়তো ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারতেছি না আর আসলেই পারতেছি না একটা সাইড ওই দিকে দেখতেন আর আরেকটা সাইড সেম কন্ডিশন করে নিয়েছে এদিকে আমের গাছ আর ডালিম গাছ তো প্রচুর গাছপালা লাগিয়েছে আর প্রত্যেকটা গাছ হাইব্রিড আর এই যে ছোট ছোট আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেও নাকি আম লাগে এই আর কি আর এই যে ফ্রন্ট সাইড যেটা এটা তো ভিউ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর করে নিয়েছে একটা গ্রামের বাড়ি একটা ছেলে মানুষ যে এত সুন্দর করে বাড়ি একটা ডেকোরেট করতে পারে এটা ভাবতেই অবাক লাগে আর এই যে দরজার সামনের দুও সাইড দিয়ে ফ্রন্ট ঢোকার টাইমে যে টবগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাবেই ফুল গাছ লাগানো আছে এই যে ঘরে ঢুকে আমি প্রথম ফার্স্ট বেডটা দেখালাম দেখাচ্ছি আর কি আপনাদেরকে এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন এটা একটা বেডশিট তো একটা বেডশিট পেতেছে আর একটা বেডশিট কেটে তো এভাবে সেলাই করে নিয়েছে এটা একটা বর্ডার লাগিয়েছে আর এভাবে পুরোটা কুচি করে কভার করে নিয়েছে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আর এভাবে যে করতে পারে আমি ভাবতেই অবাক হয়ে গেছি তো দেখতেই পারছেন এই যে ওপরের যেটা পার্ট তো সেটাও এভাবে সাজিয়ে নিয়েছে আর এই যেগুলো বেড়ার সাথে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন হাতে করা তো এটাও ও নিজেই করেছে আসলে ও বাড়িতে নেই থাকলে ওকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতাম আর ওর মুখ থেকেই শুনতে পারতেন বেডের সাথে একটা টেবিল চেয়ার রেখেছে আর এই সাইডে দুটো র‍্যাক রেখেছে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এগুলো আর এই যেটা দেখতে পাচ্ছেন একটা কাঠের কাঠ একটা তক্তা আর কি তো সেটাই পেতে প্রত্যেকটা যে সেলাই করা জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেলাই হাতে করা এগুলো এগুলো হাতে করে নিয়েছে নিজে করেছে একটা মানুষের কতটা ধৈর্য থাকলে এবং বিশেষ করে ছেলে মানুষের এগুলো করতে পারে এই যে দেখুন হাতে করেছে ওই যে কাগজের ফুলগুলো আর কি আর এই যে ঝুমুর বানিয়েছে জাস্ট এত সুন্দর আইডিয়া ঘরে বসেই যে করতে পেরেছে সেটা দেখে অবাক আসলে বিশেষ করে একটা কথা হলো ও কোনোদিন স্কুলে যায়নি স্কুলে পড়াশোনা করেনি একদমই এই যে দেখুন আর এই যে খিড়কির যেটা ভিউ এখানে একটা চেয়ার রেখে দিয়েছে তো এখানে বসে বসে যদি বিকেলে সকালে নাস্তা করেন কেমন হবে ভাবুন তো দেখি লাইটিংয়ের প্রবলেম হতে পারে এটা গ্রামের বাড়ি তেমন লাইট থাকবে না এটাই স্বাভাবিক আর এই যে পখিলাগুলো এই যে এগুলো হলো পুরনো সিডি ক্যাসেট তো সেগুলোই ও ডিআইওয়াই করে নিয়েছে তো বলবেন অবশ্যই কমেন্ট করে আর একটা তো লাইক অবশ্যই হবে আজকের ভিডিওতে এই যে পাখিটা এক জোড়া পায়রা বানিয়েছে এই যে এভাবে আর এখানে একটা বেডের সাথে আলনা রেখে দিয়েছে
আর এই যে আরো একটা ব্যাট, তো এটাও সেম কন্ডিশন করেছে বেডশিটের সাথে। আরো একটা বেডশিট কেটে এভাবে কুচি করে হাতে সেলাই করে নিয়েছে। এই যে এদিকেও যে প্রিন্ট করা, সরি প্রিন্ট বলছি, আঁকানো যে ড্রয়িং করা যেগুলো ইয়ে দেখছেন আর কি, সব কিছু প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে ভালোবেসে মন থেকে করে নিয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর এই যে টেবিলের উপরে একটা ফ্লাওয়ার পট রেখেছে, একটা র্যাক রেখেছে, এখানেও একটা খিড়কি আছে, খিড়কিটার উপরে একটা পর্দা টাঙিয়ে নিয়েছে বাঁশের সাথে। এই সাইডে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা আলনা, এটা রিউজ করেছে আর কি অন্যভাবে র্যাক হিসেবে। আর এই যে এটাতেও যেগুলো কাপড় টাঙানো দেখতে পাচ্ছেন, এগুলো হাতে সেলাই করে নিয়েছে। এটা আর কি ঢাকনা সিস্টেম করে নিয়েছে আর কি, দু সাইড থেকে ক্লোজ করে দিলে পুরোটা কভার হয়ে যায়। আর এই যে এখানেও হাতে বানানো পাখি ফ্লাওয়ার, তো এগুলো তো আছেই কি বলবো, অনেক সুন্দর অনেক সুন্দর। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই যে এখানে একটা ঝুমুর দেখতে পাচ্ছেন হাতে বানিয়েছে। এই যে মেজের মাঝখানে একটা ডাইনিং টেবিল রেখে দিয়েছে রাউন্ড শেপের, তো এটার উপরেও কভার করে নিয়েছে বেডশিট দিয়ে, আর সাথে হলো লেস লাগিয়ে নিয়েছে অন্য একটা কাপড় দিয়ে, এটাও হাতে সেলাই করে নিয়েছে। আর মাঝখানে রেখে দিয়েছে একটা ফ্লাওয়ার পট, তো এটা এই যে এভাবে করে রেখে দিয়েছে। এই যে এখানেও একটা টিয়া পাখি আছে, জোর সহ সরি একটা বলছি আবারও, এখানে জোড়া সমেত রেখে দিয়েছে, প্রচুর ভালোবাসা ওদের মাঝে আর কি ছবিটাতে বুঝিয়েছে। আর উপরে একটা কাঠের যে তক্তা দিয়ে র্যাক সিস্টেম করা, তো সেটাই করে নিয়েছে। দেখুন পুরো ঘরটা এত সুন্দর এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর এই যে দুটো পর্দা বেড কভার, সেম বেড কভার এগুলো, এগুলো দিয়ে দুই সাইডে পর্দা করে নিয়েছে, রুম সিস্টেম করে নিয়েছে আর কি। আর এই যে এখানে একটা বেড আছে, তো সেম সব প্রত্যেকটা বেড সেম ডিজাইন করে নিয়েছে। আর বেডগুলো মাশাল্লাহ অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে একদম ক্লিন করে, তো এখানেও এই যে এগুলো লাগিয়ে নিয়েছে হাতে করেছে, প্রচণ্ড জিনিস বানিয়েছে আর কি, প্রচুর বস্তু। আর এত সুন্দর সুন্দর ছবি করেছে মাশাল্লাহ কি বলবো আর কি, আপনারা নিজেই দেখতে পারছেন। আজকের ভিডিওটার যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে, তো প্লিজ একটা অবশ্যই লাইক করে যাবেন, লাইক না করে ভিডিও থেকে একদমই যাবেন না। এই যে ঘরটা এদিক থেকে এরকম লাগছে কি বলবো, এই সাইডেও একটা র্যাক আছে, তো এখানে ডাইনিং টেবিলটা তো দেখতেই পারলেন। এই যে পুরো ঘরটার লুক এত সুন্দর এত সুন্দর কি বলবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অপশনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর সবার আগে ভিডিও আপনি নিজেই দেখতে পারবেন। যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘরটার কথা তো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।